বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, ইতিমধ্যেই কোভিড কিন্তু আরও চিন্তাজনক একটা টার্ন নিতে শুরু করে দিয়েছে। রাজ্যের এবং দেশের কোভিডে আক্রান্তের সংখ্যা কিন্তু আবারও বাড়তে শুরু করেছে, যার জেরে ইতিমধ্যেই রাজ্য সরকার, রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিন্তু আবারও মাস্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে এবং আজ সকাল থেকেই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সেই সার্কুলার গতকালকেই কিন্তু দেওয়া হয়েছে। মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে সমস্ত সংবাদ মাধ্যম, সমস্ত পত্রিকাগুলোতে সেই সংক্রান্ত খবর পরিবেশিত হলেও, সামাজিক মাধ্যমেও সেই বিষয়টা পরিবেশিত হলেও, আইজিএম হাসপাতালের চিত্র আপনারা দেখছেন, আজকের চিত্র দেখছেন, কিন্তু সেখানে দেখা যায়নি সাধারণ মানুষকে সচেতনভাবে মাস্ক পরতে বেশিরভাগকেই। কিছু কিছু মানুষ তারা মাস্ক পরেছেন, যদিও মাস্ক কতটা সঠিকভাবে পরেছেন সেটা নিয়ে তো অবশ্যই একটা প্রশ্ন রয়েছে, কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষকে দেখা গেছে মাস্ক ছাড়া ঘোরাঘুরি করতে বা আইজিএম হাসপাতালের যে লাইন রয়েছে লাইনে দাঁড়াতে। চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে গেছেন তারা এবং রাজ্যে দিনের পর দিন সংখ্যা বাড়ছে কোভিড আক্রান্তের, কিন্তু তারপরেও সরকার বাধ্যতামূলক করার পরেও সাধারণ মানুষ কিন্তু সচেতন নয়। এর আগের তিনটি ওয়েভের কথা যদি আমরা দেখি, সেখানেও কিন্তু একই রকম ভাবে দেখব যে সাধারণ মানুষ সচেতন ছিলেন না এবং এই সচেতন না থাকার ফলেই কিন্তু চরম বিপর্যয় হয়েছিল অনেক ক্ষেত্রে। কোভিডে আক্রান্ত হয়ে সাধারণ মানুষ হাহাকার করছিলেন, কোভিডে আক্রান্ত হয়ে অক্সিজেনের জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়াচ্ছিলেন, প্রচুর দাম দিয়ে অক্সিজেনের সিলিন্ডার কিনতে হচ্ছিল, প্রচুর খরচা করে হাসপাতালের বেড অ্যাভেলেবেল হচ্ছিল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছিল শেষ রক্ষা হচ্ছিল না, প্রচুর সাধারণ মানুষের কিন্তু মৃত্যু হয়েছিল কোভিডে। এবং তার একমাত্র কারণ ছিল জায়গায় জায়গায় ভিড়, বিভিন্ন জায়গাতে মানুষ ভিড় করে মাস্ক না পরে, দৈহিক দূরত্ব মেনটেন না করে তাদের চলাচল করার বিষয়টা। ভ্যাকসিনেশন অবশ্যই শুরু হয়েছে, কিন্তু ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও সাধারণ মানুষ নিচ্ছেন ঠিকই, কিন্তু তৃতীয় ডোজের ক্ষেত্রে ততটা তাদের দেখা যাচ্ছে না নেওয়ার ইচ্ছে, সেটাও কিন্তু উঠে আসছে। তবে আজকের যে চিত্র, সেই চিত্রটা কিন্তু অবশ্যই চিন্তার, অবশ্যই আতঙ্কের। আইজিএম হাসপাতালের চিত্র আপনারা দেখছেন এবং আইজিএম হাসপাতালে সাধারণ মানুষ এক প্রকার বলা চলে যে গায়ে গা ঠেকিয়েই দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু সেখানে নেই মাস্ক, নেই দৈহিক দূরত্ব। করোনা বিধি ইতিমধ্যেই কিন্তু লাগু হয়ে গেছে, মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একদিন আগে পর্যন্তও বিভিন্ন রাজ্যগুলোতে বাধ্যতামূলক কোনো কিছু করা হয়নি, কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি, কিন্তু সেখানে অ্যাডভাইস করা হচ্ছিল যাতে করে মাস্ক পরেই সেখানে সাধারণ মানুষ বাড়ি থেকে বের হন, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ সচেতন ছিলেন, কিছু কিছু জায়গাতে ছিলেন না, তবে বেশিরভাগ মানুষই ছিলেন। কিন্তু আজকে আইজিএমএ যে চিত্রটা দেখা গেল, বেশিরভাগের মুখেই নেই মাস্ক এবং এই চিত্রটা অবশ্যই ভয়াবহ। বিশেষজ্ঞরা কিন্তু অনেকটাই চিন্তিত রয়েছেন, কারণ আগামী দিনে এই রকমের পরিস্থিতি যদি হতে থাকে তাহলে বলাই বাহুল্য চতুর্থ ঢেউয়ের যে একটা আতঙ্ক, যে একটা আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, সেই আশঙ্কা কিন্তু বাস্তবায়িত হলেও হতে পারে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।